রিসেন্টলি আমেরিকা থেকে দুর্দান্ত লুকে ধরা দিলেন ঢাকায় সিনেমার শীর্ষনায়ক মেগাস্টার শাকিব খান। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই আমেরিকা আছেন মেগাস্টার শাকিব খান, সেখানে বসে তার আপকামিং সিনেমাগুলোর জন্য ফুল ফিটনেস হচ্ছেন। দেশে এসে হাতে থাকা তার দুটি সিনেমার শুটিং শুরু করবেন। রিসেন্ট শুরু হচ্ছে বরবাদ সিনেমার শুটিং, এরপরে 45 দিন বরবাদ সিনেমার শুটিং শেষ করে পূর্বের ঘোষণা দেওয়া শের খান সিনেমার শুটিং শুরু করবেন। শের খান সিনেমার পরিচালক হলেন সানি সানোয়ার। শের খান সিনেমার শুটিং এর জন্য পরিচালক নাকি 2024 সালের শেষের দিকে শিডিউল আগেই দিয়ে রেখেছেন শাকিব খানকে। আর এমনই গুঞ্জন শোনা যাচ্ছে গণমাধ্যম থেকে বিহার্স। তবে মেগাস্টার শাকিব খানের বর্তমান লুক দেখে, বর্তমান তার বডি ফিটনেস দেখে বোঝাই যাচ্ছে যে আবারও বাংলা চলচ্চিত্রে তুফানের চেয়েও ভালো কোনো সিনেমা আসতে চলছে। বিহার্স, আপনাদের একটা কথাই বলবো, নিশ্চিত থাকুন এবং মেগাস্টার শাকিব খানের উপর ভরসা রাখুন। তিনি বুঝে শুনে গল্প পড়ার পরে সেই সিনেমার শুটিং এ নামেন।